সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা হারলে বেকায়দায় পড়বে ভারত, এমন একটি প্রতিবেদন তৈরি করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের উপরে রয়েছে একটি বিস্তর আলোচনা, আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন। এদিকে চরমোনাই পীর বলেছেন, ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ। এবারে জানাবো, বিরোধীদের দমন করতে সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের আগে মাঠ শূন্য করতে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে বলেও অভিযোগ করেন। জানাবো, একুশে আগস্ট গ্রেনেড হামলার ক্ষত এখনও বহন করছেন ভুক্তভোগীরা। জানাবো, জঙ্গি ও নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সতর্কবার্তা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, পাকিস্তানে বোমা হামলায় ১১ শ্রমিক নিহত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা হারলে বেকায়দায় পড়বে ভারত, দ্য হিন্দু। বাংলাদেশে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের এই নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত ইতিমধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছে। এর মাঝে রোববার বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু। সাংবাদিক প্রণয় শর্মার এই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা হেরে যান, তাহলে বাংলাদেশের দীর্ঘকালীন অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীল তার মুখোমুখি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায়, তাহলে এতে চিন্তিত হয়ে পড়বে ভারত, সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতাও বৃদ্ধি পেতে পারে। প্রণয় শর্মা লিখেছেন, প্রতিবেশীদের মধ্যে যে ভারত বিরোধী মনোভাব আছে, সেখানে শেখ হাসিনার সরকার খুব সম্ভবত ভারতের সবচেয়ে নির্ভরশীল এবং ঘনিষ্ঠ মিত্র। তবে যদিও ভারতকে দক্ষিণ এশিয়ার বিগ পাওয়ার হিসেবে ধরা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের এই অবস্থানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন। আর এবছর গড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ায় চীন তাদের অবস্থান শক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে এরপর বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে দৌড়ঝাঁপ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিনষ্টকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন এবং জানুয়ারিতে একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন নিশ্চিতের চেষ্টা করছেন। এর অংশ হিসেবে নির্বাচনে কারচুপি চেষ্টাকারীদের ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, র্যাবের বিরুদ্ধে গত নির্বাচনে আওয়ামী লীগের জয়ে সহায়তা করার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সাল থেকে ক্ষমতায় আছেন, এর মধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তবে তা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী, সরকারি সংস্থা ও কর্মকর্তাদের লাগাম টেনে ধরতে তার উপর চাপ দিচ্ছে পশ্চিমারা। এর প্রমাণ পাওয়া যায় ঢাকা 17 আসনের উপনির্বাচনে, যেখানে নির্বাচনে অংশ নেওয়া এক স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই হামলার পর ইউরোপীয় ইউনিয়ন কঠোর ভাষায় বাংলাদেশ সরকারের সমালোচনা করে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার আয়োজিত গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি, যেখানে ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া গত মে মাসে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পরও বাইডেন প্রশাসন তাকে উপেক্ষা করেছিল, সেটিও উল্লেখ করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, বাইডেন বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা নয় ধ্বংস করতে কাজ করছেন। একবার সংসদে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে, বিশেষ করে যদি এটি মুসলিম দেশ হয়। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে বাংলাদেশের বিরোধী দলগুলো উপকৃত হচ্ছে। দেশের সবচেয়ে বড় বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবাধে সরকার বিরোধী সমাবেশ করছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক সংগঠন যেমন ইসলামপন্থী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীও, যেটির সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে এবং স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে রাজনৈতিক প্রাণচাঞ্চলতা ফিরে পেয়েছে। শেখ হাসিনার শাসনামলে যুদ্ধ অপরাধের অভিযোগে জামায়াতের কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করেছে এবং নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করে দিয়েছে। এই জামায়াতও গত 10 বছরের মধ্যে ঢাকায় সবচেয়ে বড় সমাবেশ করেছে। এরপর বিএনপি নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরীর একটি বক্তব্য তুলে ধরা হয় প্রতিবেদনে। আমির খসরু বলেছিলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। তবে ভারতের শঙ্কা, জামায়াত ও তাদের সমমনা দলগুলো নিয়ে বিএনপি বাংলাদেশের শাসন পরিচালনা করবে, এমন
নতুন সম্ভাবনা ঢাকা এবং দিল্লির উদ্বেগ ও শঙ্কা তৈরি করছে। হিন্দুর প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শক্তিশালী, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সম্পর্ক তৈরি করেছেন, যা দুই দেশের জন্য মঙ্গলজনক। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের মুসলিম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী বক্তব্যকে শেখ হাসিনা যে পাত্তা দেয়নি, এর মাধ্যমে প্রমাণ হয়েছে দুপক্ষের মধ্যে শক্তিশালী ও বিশ্বস্ত সম্পর্ক বিদ্যমান রয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই সম্পর্কের মাধ্যমে ভারত এমন একটি উদাহরণ তৈরি করতে সম্মত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে প্রতিবেশীরা কিভাবে সুফল পেতে পারে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করেছে, কিন্তু তা সত্ত্বেও স্বাধীনতার পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি ও বাংলাদেশ থেকে ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনা এসব বন্ধ করেছেন। এরপরও ঢাকা ও নয়াদিল্লির শঙ্কা, যুক্তরাষ্ট্র এখন যে অবস্থান নিচ্ছে তাতে বাংলাদেশ ও ভারতের এই সম্পর্ক হুমকির মুখে পড়তে পারে। প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলে, কিন্তু কোথাও যদি তাদের কৌশলগত সম্পর্ক জড়িত থাকে তাহলে এ নিয়ে মাথা ঘামায় না। কিন্তু বাংলাদেশ নিয়ে কেন তারা এতটা মাথা ঘামাচ্ছে সেটির উদাহরণ জানা উচিত। এ ব্যাপারে ওয়াশিংটন ভিত্তিক এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এ কারণে যুক্তরাষ্ট্র নৌকায় ঝাঁকুনি দিতে পারছে। বাংলাদেশে মার্কিনীদের গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নয়, যে কারণে বাইডেন প্রশাসন নির্বাচন নিয়ে এখন বাংলাদেশকে চাপ দিতে পারছে। ভূরাজনীতির ক্ষেত্রে শেখ হাসিনা ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্যমান দেশগুলোর পক্ষ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বাংলাদেশ বঙ্গোপসাগরের উপর অবস্থিত, এটি ভারত মহাসাগরের অংশ। এই ভারত মহাসাগর পরিবহন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, বিশ্বের মোট বাণিজ্যের 80% এখান দিয়ে হয়ে থাকে। বাংলাদেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী বহুপাক্ষিক ব্যবস্থা ইন্দো প্যাসিফিক নীতি ন্যায়সম্মত ও শক্তিশালী উন্নয়নের উপর জোর দেয়, সঙ্গে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে দূরত্ব বজায় রাখার নীতিও রয়েছে বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে ভারত ও চীনের লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এই দুই দেশই বাংলাদেশের প্রভাব বিস্তার করতে চাইছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করার বিষয়টি আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের বৈরিতার প্রভাবও বাংলাদেশে পড়ছে। দ্য হিন্দুর প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে, শেখ হাসিনা যদি নির্বাচনে হেরে যান তাহলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘায়িত হতে পারে, এমনকি আবারও বাংলাদেশে উগ্রবাদদের আতুরঘরে পরিণত হতে পারে, ফলে বিষয়টি শুধু ভারত নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ চরমোনায় পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের মানুষকে বিগত দিনের মতো ধোকা দিয়ে বোকা বানিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে আওয়ামী সরকার। এবার দেশের মানুষ সেই সুযোগ আর হতে দেবে না। স্বাধীনতাকামী মানুষ একত্রিত হয়ে এই সরকারের বিরুদ্ধে পদত্যাগের কঠোর আন্দোলনে শুরু করেছে। রোববার বিকেলে স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামের হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী সদর উপজেলা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনায় পীর সাহেব আরো বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি সহ সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় সরকারের অধীনে এবং তত্ত্ববোধক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। বিদেশিরাও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিটি তৈরি করতে হবে, ব্যক্তি পর্যায় পর্যন্ত দাওয়াত পৌঁছে দিতে হবে, উত্তরাঞ্চলে চরমোনাই পীরের একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে হবে, দুনিয়াতে শান্তি এবং আখিরাতে শান্তির জন্য চরমোনাইয়ের হাত পাখার প্রতীকের নিচে আসতে হবে। বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি রাজনীতি দেশের মানুষ দেখেছে, ইসলামী আন্দোলনের নীতি আদর্শ পরিচালনা কিভাবে হয় দেশের মানুষ তা দেখতে চায়। তিনি আরো বলেন, এই সরকার ইসলামের 12টা বাজিয়েছে, ইসলামকে সুকৌশলে ধ্বংস করার গভীর চক্রান্ত করছে। আগামী প্রজন্মের সন্তানরাই দেশ পরিচালনা করবে, শিক্ষার মাধ্যমে মানুষ শিক্ষিত হয়। এই সরকার যে সিলেবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে, সেই সিলেবাসে বিভিন্ন ধরনের কালচার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে প্রকৃত ইতিহাসকে ধ্বংস করা হচ্ছে। জঙ্গি ও নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সতর্কবার্তা। আগস্ট মাস শোকের মাস, এ মাসেই নানা অপ্রীতিকর ঘটনা বেশি ঘটে। চলতি মাসে রাজধানীর মিরপুর ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে বেশ কিছু জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে, তাই এদের বিষয়ে চলতি মাসের শেষ কয়েকদিন অধিকতর সতর্ক থাকতে হবে। রোববার ডিএমপির হেডকোয়ার্টার্সে মাসিক ক্রাইম কনফারেন্স মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ সতর্কবার্তা দেন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে আগামী সেপ্টেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ মাসে অনেক কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্ব দেখাতে হবে। কোনো নাশকতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা থাকলে অগ্রিম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনতে হবে। জুলাই মাসের এই মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
সর্বশেষ জানাবো পাকিস্তানের বোমা হামলায় ১১ শ্রমিক নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বোমা হামলায় অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। রোববার উত্তর ওয়াজিরিস্তানের শাওলা উপত্যকায় এ জঙ্গি হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। উত্তর ওয়াজিরিস্তান রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং আফগানিস্তান সীমান্তে অবস্থিত। খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলছেন এসব শ্রমিক আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তান জেলা নির্মাণাধীন একটি সেনা ফাঁড়িতে কাজ করছিলেন। রোববার তাদের ট্রাকে করে সেনে নেওয়ার সময় আগে থেকেই পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হলে তাদের মৃত্যু হয়। উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রিহান খাত্তাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন এই শ্রমিকরা নির্মাণাধীন একটি সেনা ফাঁড়িতে কাজ করেন। তাদের বহন করা ট্রাকের নিচে বোমা বিস্ফোরণ হলে তারা নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে হামলার দায় কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে আল জাজিরা। গত বছর পাকিস্তানি তালেবান টিপির সঙ্গে যুদ্ধ বিরতি থেকে সরে আসে দেশটির সরকার। এরপর থেকেই দেশটিতে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। টিপিপির পাশাপাশি এসব হামলার দায় মাঝে মাঝে আন্তর্জাতিক জনগোষ্ঠী আইএসও স্বীকার করছে।